আপনি যদি বিত্তবান হতে চান তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান, কারণ এই সমস্ত অভ্যাস বর্জন না করলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন খুব শীঘ্রই। টাকা রোজগারের জন্য আমরা অনেক কঠিন কাজই করি। শ্রম এবং ভাগ্য এই দুটি বিষয় একসঙ্গে আপনাকে সমর্থন যদি না করে তাহলে চেষ্টা করলেও আপনি বড়লোক হতে পারবেন না। আর সেই সঙ্গে যদি থাকে এই সমস্ত অভ্যেস, নীতিশাস্ত্র অনুযায়ী এই সমস্ত অভ্যেস যদি আপনার থাকে তাহলে টাকা পয়সা থাকলেও আপনার পকেট থেকে বেরিয়ে যাবে টাকা খুব সহজেই। জেনে নিন অভ্যেসগুলি কি। কোটিপতি। এক, আলস্য। নীতিশাস্ত্র অনুযায়ী যদি আপনি কুড়ে হন তাহলে আপনি কখনই বড়লোক হতে পারবেন না। বক্তব্যটি হলো যে পরিশ্রম করবে না সে কোনোভাবেই টাকা রোজগার করতে পারবে না। দুই, নারীদের দিকে কুনজোরে তাকানো। নারীদের দিকে যে সমস্ত ব্যক্তি কুনজোরে তাকান তাদের উন্নতি হওয়া খুবই কষ্টসাধ্য। টাকা পয়সার দেবী লক্ষ্মী ঠাকুরও মহিলাদেরকে অসম্মান করার বিষয়টি মেনে নেন না। তাই যে সমস্ত ব্যক্তি অসম্মান করে মহিলাদেরকে তাদের কপালে লক্ষ্মী প্রাপ্তি হয় না। তিন, বিকেলে ঘুমানো উচিত নয়। সকাল থেকে বিকেলই মানুষের কাজের সময়, আর সেই সময়টি যদি কেউ ঘুমিয়ে কাটিয়ে দেয় তাহলে সে যাই করুক, টাকা রোজগার করা তার পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে সকালে দেরিতে ঘুম থেকে উঠাও ছাড়তে হবে। চার, অপব্যয়। বিত্তবান হতে চাইলে আপনাকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে, বিরত থাকতে হবে অপব্যয় থেকে। তবে বেশি মিতব্যয়ী হতে গিয়ে কীপ্তের স্বভাবের হওয়া মোটেই উচিত নয়, এতে হিতে বিপরীত হতে পারে।